2014 এবং 18-র যে নির্বাচন সেটির পরে আসলে তারা আপনাদের প্রতি আর আস্থা রাখতে পারছে না এবং যে মার্কিন ভিসা নীতি এসেছে সেটির দায়ভার পুরোটাই আসলে সরকারকেই বহন করতে হবে। দায়ভার সরকার তো সবকিছু বহন করে, এটা নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর তাছাড়া আমরা যেটা মনে করি সেটা হলো যে এই আমেরিকান ভিসা নীতি এটা আমাদেরকে আসলে অপমানিত করেছে। এটা নিয়ে আজকে যারা দেখলাম যে অনেক রাজনৈতিক দল এটা তারা স্বাগত জানাইছে, শুভ তাদেরকে এই করছে আর কি বলে এটাকে, যে তাদেরকে আরো প্রকাশ্যে তারা ইতিবাচক কথা বলেছে, ইতিবাচক কথা বলেছে না, শুভেচ্ছা জানাইছে, স্বাগত জানাইছে, এগুলো করেছে। এগুলো কিন্তু আসলে আমি মনে করি যে এটা তাদের মতে ঠিক নাই। আমি যে কথাটা আগে বলছিলাম, আপনার বিএনপি এটাকে যতই স্বাগত জানান যত কিছুই করুক, বিএনপি 2014 সালে কি করেছিল নির্বাচনে, প্রায় 587টা স্কুল ভাঙচুর করেছে, জ্বালিয়ে দিয়েছে, প্রিজাইডিং অফিসার হত্যা করেছে এবং ভোটারদের পায়ে রক্ষছে, সেগুলো তো বিএনপি করেছিল। 18 সালের নির্বাচন, এগুলো এই নির্বাচন নিয়ে কথা উঠে এই নির্বাচন হওয়া ব্যতীত কি ছিল? আমরা তো নির্বাচন করতে চেয়েছি এবং সেই নির্বাচন আমরা করেছি, নির্বাচন করতে গিয়ে দেখা গেলো ওনারা নির্বাচন এলেন না, ওনারা নির্বাচনে না আসায় যার যার মতো শেষে যাই করেছে, যা ইচ্ছা তাই করেছে। নির্বাচন তো একক যখন হবে তখন তো এই ধরনের কিছু ঘটনা ঘটতেই পারে এবং সেটাকে নিয়ে আমরা কোনো মতেই সমর্থন করি না। আর নির্বাচনে, আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, দেশে বিদেশে সব জায়গায় তিনি বলেছেন যে আমরা নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং প্রতিযোগিতামূলক নির্বাচন আমরা করতে চাই এবং করব। এখন ওনারা যদি না আসেন, এই এখানে কিন্তু বলা নাই যে ওনারা যদি না আসেন তাহলে কি করবেন, এবং তারা নির্বাচন না করে যদি নাশকতা করেন তাহলে তাদের উপর কি বিরোধী দলগুলো নির্বাচনে আসার মতন পরিবেশ সৃষ্টি করতে পেরেছেন? অবশ্যই, কারণ আপনি গাজীপুরের নির্বাচন কি সুষ্ঠু হয় নাই, সেই নির্বাচন পরিবেশ সৃষ্টি হয় নাই। নির্বাচন সুষ্ঠু হবে শুধুমাত্র সরকারের দায়িত্ব, এটা ঠিক না, বিরোধী দলের দায়িত্ব আছে। বিরোধী দল যদি মনে করে যে আমরা এই গাজীপুর নির্বাচনে তো বিএনপি অংশগ্রহণ করেনি, না না, বিরোধী দল অবশ্যই অংশগ্রহণ করছে। নূলক সরকার কে? নূলক সরকার না, অন্য যে ওই যে ফাঁসির আসামি নূলক সরকার বোধ হয় নাকি, যদি আমি বলি যে বড় রাজনৈতিক দল, সে তার ছেলে, সে হলো বিএনপির লোক, মাস্টার আসুরা মাস্টারের মার্ডার কেসে সে ফাঁসির আসামি, সে এখন জেলখানায় আছে, তার ছেলে নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিএনপির ভোট গেল কোথায়? বিএনপি তো এখানে একসময় মান্নান সাহেব নির্বাচিত মেয়র ছিলেন, সেই মেয়র ভোটগুলো কোথায় গেল? সেটা তো যাওয়া উচিত ছিল সরকারের ছেলের বাক্সে, সেটা গেল না কেন? সেই ভোটগুলো কোথায় গেল? জামাতিদের ভোটগুলো কোথায় গেল? এই বিষয়গুলো আজকে হিসাবের বিষয় এবং আমরা হেরেছি, আমরা সেটা কিন্তু আন্তরিকতার সঙ্গে আমরা গ্রহণ করেছি এবং আমরা পরাজয় মেনে নিয়েছি। আর এটা নিয়ে আমরা কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করি নাই। এই প্রশ্ন উত্থাপন করার জন্য যে পরিস্থিতি করার চেষ্টা করছেন এবং আজমতুল্লাহ তাকে স্বাগত জানিয়েছে যে নির্বাচিত হয়েছে, সে নির্বাচিত হওয়ার পরে স্বাগত জানিয়েছেন, তো আমি মনে করি যে এই নির্বাচনকে কেন্দ্র করে শুধুমাত্র সরকারের দায়িত্বই বহন করবে না, বহন করতে হবে সবাইকে, বিরোধী দলকে বহন করতে হবে। ডক্টর আসাদুজ্জামান রিপন, যে গাজীপুর সিটি ইলেকশনের কথা বলছিলেন জনাব শাহজাহান খান, আপনারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করেননি, অর্থাৎ বিএনপি নামে আসলে নির্বাচনে অংশগ্রহণ হয়নি কোনো, সেক্ষেত্রে আপনারা কি করে বলতে পারেন যে আসলে নির্বাচন আপনাদের জন্য, আপনাদের পক্ষে নয়? ওয়েল, আমরা কিন্তু কখনোই বলিনি যে আমাদের পক্ষে বা বিপক্ষের কথা আমরা কখনোই বলছি না। কারণটা হচ্ছে যে নির্বাচনটা গাজীপুরে আমরা অংশ নিইনি, আমাদের আর উনি যে সরকার সাহেবের ছেলের কথা বললেন, সেই ছেলে আমাদের বিএনপির কোনো পোর্টফোলিওতে কোনো কোনো পদে কোনো কিছুতেই নেই। আমাদের দল তো নির্বাচনই করেন, আমরা নির্বাচন বয়কট করেছি এবং যারা তারপরও যারা নিচের পর্যায়ে যারা কাউন্সিল লেভেলে, যারা কাউন্সিলর লেভেলে যারা ইলেকশন মানে করেছে কয়েকজন, তাদেরকে আমি দল তো বহিষ্কার করেছি, নির্বাচন আগেই করেছি। আমি যেটা বলতে চাই, উনি যেটা বলেন যে গাজীপুর ইলেকশন ফেয়ার হয়েছে যে কথাটা বলেন, গাজীপুর নির্বাচনটা তো আসলে এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না, মানে পলিটিক্যালি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না, ওই নির্বাচনটা হচ্ছে নিজেরা খেলি, নিজেরা করি। কীরকম দেখবেন যে একটা মানে বাংলাদেশ একটা না একটা এনজিও আছে, এনজিওর নামটা হচ্ছে নিজেরা করি, ওটার নেতৃত্ব দেন মিসেস খুশি কবির বলে এক মহিলা। তো এই যে নিজেরা করি, আওয়ামী লীগ নিজেরা নিজেরা করেছে, বহিষ্কৃত জাহাঙ্গীর বা তার মা এবং একটা অফিসিয়াল আওয়ামী লীগ আজমতুল্লাহ সাহেব, এই দুজনের মধ্যে ইলেকশন, তার বেসিক্যালি কেউ নৌকা, কেউ নৌকার গোলই, কেউ নৌকার পাটাতো, নৌকার সই, এটা জাহাঙ্গীর তার আওয়ামী লীগের বাইরের কেউ না, গেল একই। হ্যাঁ, তো আপনার তারা নিজেরা নিজের ইলেকশন নিজেরা নিজেরাই খেলেছে, যেখানে খেলাটা নিজেদের নিজেদের মধ্যে হয়,
অথবা করাটা যখন নিজেদের নিজেদের মধ্যে করা হয় তো তখন সেটা আর করা বলে না, খেলাও বলে না। তো সুতরাং গাজীপুরে নিয়ে, গাজীপুরে তাতে একটা অস্বস্তি আছে, ছোটোখাটো অস্বস্তি, সেটা হচ্ছে যে তাদের অফিসিয়াল নমিনেটেড পার্সন যিনি, তিনি পরাজিত হয়েছেন এবং যাকে বহিষ্কৃত করা হয়েছে মানে মানে তার সেই প্রার্থী জিতেছে বা তার মা জিতেছেন। সাধারণত একটা খুব একটা ভ্যালিড কোশ্চেন করেছেন যে ভোটগুলো গেল কোথায়। হ্যাঁ, ভোটগুলো হয়তো যারা মানে যারা মানে যারা আওয়ামী লীগ করেন না তাদের অনেকের ভোটই হয়তো জায়দা খাতুনের বাক্সে গিয়েছে হয়তো, মানে যারা এই ভোট যে ভোটগুলো পড়েছে। এখন কথা হচ্ছে কি যে আপনার এই ভোটগুলো জায়দা খাতুনের বাক্সে গেল কেন? জায়দা খাতুন, আমি যতদূর জানি, জায়দা খাতুন বয়স শিক্ষা সব মিলিয়েই নগরবাসী মানে মানে ওই প্রতিষ্ঠানটাকে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে বিবেচনা যে করলো, এটা আজমুদুল্লাহ সাহেবকে তো বিবেচনা করার কথা, কোয়ালিফিকেশান অ্যান্ড এজ এভরিথিং, কিন্তু কেন করলো না আজমুদুল্লাহ সাহেবকে? না করে কেন জায়দা খাতুনে দিয়ে গেল? এটা হচ্ছে যে গভর্নমেন্টের বিরুদ্ধে ওই অঞ্চলের মানুষের যে ক্ষোভ, তাদের যে অভিযোগ, তাদের যে হতাশা, মানে বিএনপি বিন ভোটেও আসলে আওয়ামী লীগ যে হারছে সেটি সার্টেনলি মানে যেই ইলেকশনে বিএনপি সেখানেও নৌকা ডুবি হওয়ার পরে আওয়ামী লীগকে যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করলে কাদম্বিনী মরে নাই, তো আপনার এই নৌকা ডুবির মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রমাণ করতে নৌকা ডুবি দিয়ে যে নির্বাচন ফ্রি হয়েছে, ফেয়ার হয়েছে। সাফলক, আপনিও কি তাই মনে করেন না কি আসলে নির্বাচন কমিশনের উপর খানিকটা আস্থা রাখার জায়গায় গাজীপুর সিটি কর্পোরেশন সৃষ্টি করতে পেরেছে? জি, আপনাকে ধন্যবাদ। একটা হচ্ছে যে আপনি গাজীপুরের কথা বললেন, তো গাজীপুরের নির্বাচন হয়েছে 24 তারিখে, 23 তারিখে রাতে এই ভিসা নীতি যেটা ঘোষিত হয়েছে, তখনই ওই রাতেই আমরা বা এখানকার গণমাধ্যম, এখানকার নানা যারা বিশেষজ্ঞ তারা রাতেই তারা মন্তব্য করেছিলেন এটা সাক্ষাৎ ফলাফলটা পড়বে গাজীপুর নির্বাচনের ক্ষেত্রে। অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড। তার অর্থ হলো যে নির্বাচন কমিশন সরকারি দলের পক্ষে যে বাড়াবাড়ি করে তেমন কিছু করেনি। ল এনফোর্সিং এজেন্সিস যারা দায়িত্ব পালন করেছেন, প্রিজাইডিং অফিসার বা যারা আছেন, তারা একটা চেয়েছেন যে, কারণ তাদের উপরে ইতিমধ্যে একটা মানসিক চাপের জায়গাটা তৈরি হয়েছে একটা, আর এই নির্বাচনে যদি কোনো সহিংসতা, যদি কোনো ধরুন বড় ধরনের কোনো কারচুপি অথবা অন্য কোনো ধরনের এনামুলি যদি ঘটতো, তাহলে রাজনৈতিকভাবে কিন্তু এই ভিসা নীতির ব্যাপারে এটার কিন্তু দায়টা কিন্তু সরকারি দলের উপরে অনেক বেশি পড়তো। এ ব্যাপারে সরকার, আমি যথেষ্ট মনে করি, তারা দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, তাদের একটা তাদের যে বিজ্ঞতা বা তাদের যে শেষ করি তারা এটা পরিচয়টা দিয়েছেন, এটা সত্য কথা। কিন্তু যেটা হয়েছে যে এটা হওয়ার পরে আজমুদুল্লাহ খান, তো তিনি তো পুরনো রাজনৈতিক নেতা, শিক্ষা, অভিজ্ঞতা, প্রফেশন, আওয়ামী লীগের দীর্ঘদিনের তিনি একজন পরীক্ষিত নেতা, তিনি তো নির্বাচিত হবেন, তার অর্থ তিনি হলেন না কেন? আসাদুজ্জামান রিপন একটু বলেছেন, মানুষের পুঞ্জীভূত ক্ষোভের যে বহিঃপ্রকাশ, যেটা আপনি উল্লেখ করলেন, প্রধান বিরোধী দল বিএনপি বা বিরোধী রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনে নাই, তারপরেও দেখা যাচ্ছে যে, আমি বলেছিলাম সেখানে একটা নৌকা ডুবির ঘটনা হয়েছে, তার অর্থ যে নির্বাচন যদি ন্যূনতমভাবে অবাধ নিরপেক্ষ হয়, মানুষের পরিস্থিতি এরকম, অধিকাংশ জায়গাতে এরকম অপ্রত্যাশিত হলেও নৌকা ডুবির ঘটনাটা ঘটবে, এটাই হলো বাস্তবতা। এই বাস্তবতা সাজান ভাই বা সাজান ভাইদের দলের নেতা কর্মীরা এখনও যে খুব বিবেচনায় নিচ্ছেন হয়তো এরকম না। আরেকটি যেটা আপনি বললেন, আমরা কেন যাচ্ছি না, এটা একটা স্থানীয় একটা নির্বাচন, এই নির্বাচনে সরকারি দল যদি জিততো, বরঞ্চ আজকে বরঞ্চ ওবায়দুল কাদের তিনি বরঞ্চ ভালো কথা বলেছেন যে তারা এখন বলছেন যে গণতন্ত্র জয়ী হয়েছে, তো সে সরকার একথার, কারণ এটা তো কোনো সরকার পরিবর্তনের কোনো বিষয়ের সাথে যুক্ত না। স্থানীয় সরকারের এই নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচনকে কোনোভাবে আপনি বিবেচনায় আনতে পারেন না, কারণ সেখানে সরকার পরিবর্তনের সেখানে প্রশ্ন আছে। সেজন্য হ্যাঁ, এটা বলতে পারেন যে কিন্তু ভোটারদের একটা মনোভাবের বহিঃপ্রকাশ হয়েছে, ভোটাররা সুযোগ পেলে সরকারি দলের প্রার্থীকে তারা কিন্তু হারিয়ে দিচ্ছে। এবং রংপুরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভোট ডাকাতকে মানুষ ক্ষমা করে না, ভোট চোরদেরকে মানুষ ক্ষমা করবে না। বলেছি যে রংপুরের মানুষ তারা কিন্তু প্রধানমন্ত্রীর কথা রেখেছেন, নৌকা মার্কার প্রতীককে তারা 4 নম্বরে দিয়েছেন, সম্ভবত রংপুরে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল।
এই মানুষের পপুলার সেন্টিমেন্ট 14 সাল থেকে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে না পারার যে একটা অবমাননা বোধ, এটা সরকারি দলের কোনো বিবেচনার ভেতরেই নাই, সেই জন্য সংকটটা কিন্তু বাড়ছে। শাহজাহান খান এমপি, আপনিও কি তাই মনে করেন? আমি বলতে চাচ্ছি যে আসলে স্থানীয় নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন বিবেচনা করা যায় না। স্থানীয় অনেক ফ্যাক্টর কাজ করে, ব্যক্তি কাজ করে, এলাকা কাজ করে, পারিবারিক অবস্থান কাজ করে, দলের সাংগঠনিক অবস্থা কাজ করে, সবই মিলেমিশে কিন্তু এই নির্বাচনটা হয়। আর এই নির্বাচনে আপনার একটা দলের প্রার্থী নৌকা প্রতীকের, তাকে ভোট না দিলে তারা জানে যে এখানে সরকার পরিবর্তন হবে না, সরকার পরিবর্তনের জন্য জাতীয় নির্বাচন দরকার, সেখানে কোথায় ভোট দেবে সেটা তখন বিবেচনার বিষয়। এবং আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় যে দক্ষতার পরিচয় দিয়েছেন এবং দেশের উন্নয়নে যে ধারাবাহিকতা সৃষ্টি করেছেন, সারা বিশ্বে তার যে অবস্থান সৃষ্টি হয়েছে তার মধ্যে দিয়ে বাঙালি জাতি কিন্তু তার অবস্থানটা এখন বুঝতে পারছে যে সারা দেশে নয় সারা বিশ্বে নির্বাচন আসলে যত ঘনিয়ে আসছে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। রাজনীতিবিদদের সেই হিসাব নিকাশে জায়গাগুলো নিশ্চয়ই আরো অনেক বেশি জটিল, সমীকরণের জায়গাটা একটা বড় পরিবর্তন। ওই যে বলল সমীকরণ মিলাবার